প্রাজ পান্না ইত্যাদি পাথরের আংটি কি ব্যবহার করা যাবে? একজন পুরুষ এবং নারীরা যে কোনো আংটি ব্যবহার করতে পারবে, পুরুষরা স্বর্ণ ব্যতীত রূপার আংটি ব্যবহার করতে পারবে, যে কোনো পাথরের আংটি ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বিশ্বাস করা হয় যে এই আংটি, এই ধাতু দিয়ে বানানো এই আংটিতে এই উপকার আছে বা এই পাথর ব্যবহার করলে সেখানে এই ফায়দা আছে অথবা সেখানে অকল্যাণ থেকে বাঁচা যাবে বা কোনো কল্যাণ লাভ করা যাবে অথবা কোনো মানে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যাবে, যদি এরকম বিশ্বাস হয় তাহলে এটা শিরকের পর্যায়ে ভুক্ত হবে। এজন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান 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 তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি রোগ বালাই থেকে বাঁচার জন্য বা রোগ থেকে মুক্তির জন্য কোনো কিছু শরীরে লটকিয়ে পরিধান করবে তাকে ওই বস্তুর প্রতি সুপর্দ করে দেওয়া হবে, আল্লাহ তার কোনো দায়িত্ব নেবেন না। সাধারণভাবে কেউ যদি সুতা বাঁধে, ওকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তি রোগীকে দেখতে গেছিলেন, তো যায় দেখেন যে তার শরীরে সুতা বাঁধা আছে, তখন তিনি বলেছেন যে এই সুতা বাঁধা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়তো তাহলে আমি ওকবা নবীর সাহাবি তোমার জানাজা পড়তাম না। এক লোক, প্রায় দশজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে একবার এসেছিল বায়াত করার জন্য, মানে ইসলাম কবুল করার জন্য। তো নয়জনের নবীজি হাতে হাত রেখে বায়াত করেছেন, আরেকজন লোক যখন হাত বাড়িয়েছে বায়াত করার জন্য বা ইসলাম কবুল করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত টেনে নিয়েছেন। তখন তাকে প্রশ্ন করা হলো যে কেন আপনি হাত টেনে নিলেন, তিনি বললেন যে ওর শরীরে তাবিজ বাঁধা আছে। তো তারপরে তাবিজটা খুলে ফেলা হলো, তারপরে নবীজি তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বায়াত করলেন বা তাকে ইসলামে দাখিল করালেন। তো এই সমস্ত হাদিস এবং আরও এই সমর্থবোধক হাদিসগুলো প্রমাণ করছে যে এ ধরনের কোনো বস্তু যদি কোনো মানুষ শরীরে লটকিয়ে পরিধান করে, সেটা পাথর হোক, আংটি হোক, সুতা হোক, রিং হোক, লোহা হোক, তামা হোক, কোনো কিছুই হোক, যদি এটার মাধ্যমে কোনো কল্যাণ পাওয়া যাবে অথবা অকল্যাণ থেকে বাঁচা যাবে এই নিয়ত করে থাকে, তাহলে ওটা শিরকের মধ্যে পড়ে যাবে এবং সেটা পড়া ব্যবহার করা জায়েজ নাই। আল্লাহু আলাম।